Assalamu alaikum students, I hope you are all well at your home. দেখাশোনা মনিরা আমাদের মডেল টেস্ট অধ্যায় শেষ হয়ে গেছে, এখন আমরা গ্রামার অধ্যায় যাব। আজকে আমাদের প্রথম গ্রামার হচ্ছে সেন্টেন্স। দেখো সেন্টেন্স মানে কি জানো? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে আমরা বাক্যের একটু অর্থটা লিখে দিই, সেন্টেন্স মানে বাক্য। ঠিক আছে, দেখো এখন আমরা শিখব এই বাক্য কাকে বলে। ঠিক আছে, কিভাবে কিভাবে একটা বাক্য তৈরি হয়, কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় এবং এটা কাকে বলে। দেখো তোমরা সবাই বইটা বের করো, বইটা বের করলে দেখতে পাবে এখানে একটা অধ্যায় আছে সেন্টেন্স। ঠিক আছে, পেজ নাম্বার 20 ছিল, তোমাকে পেজ নাম্বারটা বলে দিলাম। দেখো ওখানে বলছে সেন্টেন্স কাকে বলে। ঠিক আছে, দেখো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে আমরা কি করব, একটু লিখে নিব। ঠিক আছে, তাহলে আমি লিখছি, শোনো আমাকে মনোযোগ দাও। এক বা পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে এক বা একাধিক ওয়ার্ড, দেখো এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, আবার আমরা বলি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এখন আমরা দেখব সেন্টেন্স কত প্রকার। তাহলে আমরা একটু লিখতে পারি সেন্টেন্স পাঁচ প্রকার। সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। দেখো ওয়ান নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, বানানগুলা লক্ষ্য করবা। অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর টি আই ডি, অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর টি আই ডি, অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর টি আই ডি, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কি? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তিনটা আমরা লিখলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, মানে তিনটা আমরা শিখলাম। আর দুইটা দেখো আমরা এবার শিখব। দেখো তাহলে অবজেক্টিভ, অবজেক্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। এবার সবার শেষে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পেরেছো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকার।
assertive, interrogative, imperative, optative, exclamatory. Assertive, interrogative, imperative, optative, exclamatory. Assertive, interrogative, imperative, optative, exclamatory. এই সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। আজকে আমরা একটুকুই শিখব। তাহলে সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আমার সাথে সাথে সবাই অবশ্যই বইটা বের করে তোমরা একটু বইটা দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য পড়াটা সহজ হবে। আবার দেখো, সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। আবারও বলি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা বানানগুলা একটু এবার দেখি। দেখো, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে কয়টা এস আছে? দুইটা, ঠিক আছে? তোমরা খেয়াল করবে, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ না, তারপর দেখো এক্সক্ল্যামেটরি, কি আছে? এক্সক্ল্যামেটরি। এইভাবে করে আমরা প্রতিটা সেন্টেন্স বানান করে এবং বানানোর সাথে কি করতে হবে জানো? কোনো মনে অবশ্যই খাতায় লিখতে হবে, কারণ খাতায় যদি তোমরা সুন্দর করে না লিখো তাহলে তোমরা বানান ভুল করবে। আবার দেখো, আবার আমরা সেন্টেন্স কাকে বলে সেটা একটু পড়ে নিই। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই যে পাঁচটা সেন্টেন্স আমরা জানলাম, আমরা যখন ক্লাস নিই তখন কি হয় বলো তো সোনারা? তোমরা সাথে সাথে বলো, সাথে সাথে শিখে নাও। এইখানেও কিন্তু একটা ক্লাসের মতো, তাই তোমরা কি করবে? এই যে আমি বলছি, আমার বলার সাথে অবশ্যই তোমরা একটু শিখে নিবে আর বানানগুলো অবশ্যই দেখে নিবে, ঠিক আছে? নাহলে বানান যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু পুরো পড়াটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আবারও আমরা আরেকবার লক্ষ্য করি, সেন্টেন্সের প্রকারভেদ, প্রকারভেদটা তোমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, এই জন্য আমরা প্রকারভেদটা ভালো করে বলবো। সেন্টেন্সের প্রকারভেদ কি? পাঁচটি। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই যেখানে আইটা লিখেছি না, তোমরা একে এভাবে না লিখে তোমরা এখানে লিখতে পারো। অনেকে লেখা আমার খুব অসুবিধা হয়, আমি করে এখানে লিখে দিলাম, ওটাও আয় এটাও আয়, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা এই জায়গাটা শিখতে পারি, বুঝেছ? তাহলে অবশ্যই তোমরা খাতায় লিখতেই হবে, সোনামিরা লিখতেই হবে, লিখা ছাড়া কোনো উপায় নেই, লিখা ছাড়া কোনো উপায় নেই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সাবধানে থাকো, আর পড়াটা অবশ্যই করবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।